আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে লাউ আর সিম দিয়ে খুব মজার একটা টেস্টি ভাজি করব। এখানে আমি লাউ পাতাগুলো খুব ভালো করে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু লবণ ছিটিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম বিচিয়ালা সিম নিয়ে নিয়েছি একটু বিচি বিচি সিম থাকলে ভালো লাগে সেটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লাউয়ের ডোগা আছে লাউ ডোগাটা উপরে দিবেন কারণ লাউ ডোগা যদি মানে বেশি গলে যায় তাহলে কেমন আঁশ হয়ে যায় এই জন্য মানে লাউয়ের ডোগাটা পরে দিবেন কিন্তু যখন আমরা অন্য শাক ভাজি করি তখন ডোগাটা আগে দিই আর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে রসুন দিয়ে দিলাম কিছুটা আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম চার মিনিটের জন্য এটা আমি এখন ঢেকে দিলাম প্রায় ছয় মিনিট পর আমি আসলাম নাড়াটাড়া দেয়নি আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা থেকে যে পানিটা উঠেছে সেটাকে শুকিয়ে ফেলেছি আশটা এই মুহূর্তে একদম কম লাউ শাকটা সবসময় এইভাবে নাড়বেন এটা একদম দলা পাকিয়ে যায় যাতে দলাগুলো মানে খুলে যায় আর দলা পাকিয়ে গেলে এটার ভিতরে পানি পানি থাকে শাকটা যেন একদম আলাদা আলাদা হয়ে যায় এই শাকটা কিন্তু আমাদের বিক্রমপুরে খুব রান্না করে কারণ যে লাউ শাক আর সিম এটা খুব একটা মজার খাওয়ার আমাদের কাছে লাগে আর কি বিশেষ করে আমার কাছে পাঁচ মিনিটের মতন আমি এটাকে এক পুরাপুরি পানিটা শুকিয়ে নিয়েছি আর এটা এখন আমি নামিয়ে রাখবো কারণ এরপর আমি এটাকে বাগার দিব অন্য একটা পাত্রে রেখে দিব। এখানে আমি এক টেবিল চামচ বা একটু বেশি হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটা সরিষার তেল আর এখন আমি মরিচ দিয়ে দিব এই যে শুকনো মরিচটা প্রথম মানে দিয়ে দিব এখানে আমি চারটা শুকনো মরিচ নিয়েছি ঝালটা নিজের মতন করে দিবেন রসুন কুচি দিয়ে দিব রসুনটা আমি একটু বেশি খাই আপনি এটা হয়তো জানেন আর এর কয়েকটা কোষ আমি আস্ত দিলাম একটা আমি খাবো এটা আমার পছন্দ এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন নিয়ে নিয়েছিলাম ছোট ছোট মানে বেশ কিছুটা কোয়া নিয়ে নিয়েছিলাম তখন কিছুটা দিয়েছি এক টেবিল চামচ তো হবে রসুন মানে আমি নিয়েছি প্রথমে থেতলিয়ে দিয়েছি পরে আস্ত কাটা দিলাম রসুন পেঁয়াজ কিছু মরিচ সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজা লাগবে না আর এবার আমি দিয়ে দিব শাকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে এমন এই যে ডাটাগুলো যেন ভেঙে না যায় কেমন আশ হয়ে যায় খেতে ভালো লাগে না আর সিম যেন এক ভর্তা ভর্তা না হয়ে যায় ভাজিটা হয়ে যাবে আপনার কিন্তু এগুলো সব আস্তে আস্তেই থাকবে কম আছে এইভাবে আরও প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েন শীতের মধ্যে সিম আর লাউ শাক একসাথে ভাজি করে না খেলে মানে কিছু একটা বাকি থেকে গেল যাই হোক খুবই সহজ খুবই টেস্টি একটা রেসিপি আপনার বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ হাফিজ আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এটা পাকোড়ার রেসিপি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নেব প্রথমে চারটা মরিচ নিয়ে নিয়েছি আর মরিচগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেব মাছটা মাঝখান থেকে আগে পেয়ে একটু কেটে তারপরে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছিলে নিয়েছি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা ও যতই চরা হোক না কেন সেটা সমস্যা নাই আলুটা একটু পাতলা করে কাটতে হবে বড়ো বড়ো কাটবো একটু পাতলা করে কাটবো এখানে আমি এক মুঠ পালং শাক নিয়ে নিয়েছি খুব ওজন হলে খুব হলে খুব হলে একশো গ্রাম হবে ঠিক আছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে একটু কেটে নেব এখানে কোয়টা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া এই যে আদা রসুনের পেস্ট এক চামচ ছোটো চামচের এক চামচ একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন কোয়াটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা সব কিছু একটু ভালো করে মাখিয়ে নেব চটকিয়ে নেব আর কি মশলার সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছে শাকগুলো অনেকবার দেখা গিয়েছিল কমে গেছে আর এখানে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম এটা ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়াটা দেওয়া লাগে কেউ যদি না দেন না থাকে বাসায় তাহলে অসুবিধা নেই বেসন দিয়েও ভালো লাগে আমি এখন এখানে এক চামচ মতন পানি দিব বেশ একটা পানি প্রথমে দিব না সেটা কিন্তু মাখানো হয়ে গেল আর এটা আমি ভাজতে চলে যাব আর একটা কথা যে আপনারা দেখবেন এইভাবে এই যে কোনো একটা শেপের কোনো প্রয়োজন নাই যেমন হয় তেমনই এই যে এইভাবে শুধু দিয়ে দিলে জোরাল লেগে গেলে হলো এই যে এইভাবে অনেক পাতলা করার দরকার নেই পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম তেল দিয়ে যে তেলটা বেশি গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিব আলুগুলো বড় করে এইভাবেই দিবেন ছোট করে দিলে অন্যরকম টেস্ট বড়োটা অন্যরকম টেস্ট কাটাতে অনেক সময় টেস্ট মানে বাড়ে কমে অনেক কিছুই যেমন ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে আমরা কাটি ওটা টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় তেলটা ভালো গরম হলে তারপরেই দিবেন আর একটু ভাজাটা হয়ে গেলে উল্টা উল্টা বেনে যে এটা ভাজাটা এক সাইড হয়ে গেছে আঁচটা আগে বাড়ানো ছিল অনেকটুকু আর এখন একদম মিডিয়াম আছে খুবই টেস্টি একটা পাকোড়া আর এখন তো মানে অনেক পালং শাক পাওয়া যাচ্ছে আর নতুন আলু আছে আপনি একটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দুয়া করে আল্লাহ হাফেজ